দেখত ক্রমান্বয়ে বৃদ্ধিব করোনা ভাইরাসের আক্রমণে আকৌ এবার চিন্তিত করেছে জনসাধারণ তথা সরকার। যা চৌবিশ ঘণ্টাত ভারত 2151 জন নতুনক কোভিড 19 আক্রান্ত হয়েছে। আক্রান্ত দিশের বিগত 5 মাসের ভিতর সর্বাধিক। ইয়ারে দেশত এই পর্যন্ত আক্রান্ত লোকের সংখ্যা 44,709,676 বৃদ্ধি পাইছে। ইয়ার সমান্তরালক চিকিৎসাধীন রোগীর সংখ্যাও 11,903 জন বৃদ্ধি পাইছে। বুধবারে পুয়া 8 বজাত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে প্রকাশ করা তথ্য অনুসারে দেশত সংক্রমণের ফল মৃত্যু হওয়া লোকের সংখ্যা হয়েছে 5,30,841 জন। ভারতের দৈনিক সংক্রমণের হার 1.51% আর সাপ্তাহিক হার 1.53%। শেষতীয় তথ্য অনুসারে দেশত বর্তমান 11,903 জন লোক করোনা আক্রান্তর চিকিৎসাধীন হয়ে আছে, যেটি মোট আক্রান্ত 0.0%। রাষ্ট্রীয় পর্যায়ত রোগীর আরোগ্যর হার 98.78%। এ পর্যন্ত মোট 4,41,66,925 জন লোক আক্রান্ত মুক্ত হওয়ার বিপরীতে কোভিড 19 মৃত্যুর হার 1.19%। বিগত কিছুদিনের পর ক্রমান্বয়ে আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রাখি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে প্রতিখন রাজ্যকে সাবধানতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।